সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জীববিজ্ঞানের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রেনুস্থলীর পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পানজিয়া এটাকে মাইক্রো বলা হয়ে থাকে তো অর্থাৎ আমরা জানি যে ফুলের দুটি জনন স্তবক থাকে একটিকে বলা হয়ে থাকে স্তবক একটিকে বলা হয়ে থাকে স্ত্রী স্তবক তো আজকে আমরা দেখার চেষ্টা করব সেই স্তবক থেকে কীভাবে পরাগ্রেণু সৃষ্টি হয় সেই বিষয়টি আজকে জানার চেষ্টা করছি তা শুরুতেই আমরা যেটা আগে জেনে এসেছি যে প্রতিটি পুংস্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় পুং কেশর তো আমরা আগে জানার চেষ্টা করি এই পোঙ্কেশরের গঠন কেমন পুঙ্কেশ্বর দুটি প্রধান অংশ নিয়ে গঠিত একটি হচ্ছে পোং দণ্ড একটি হচ্ছে পরাগধানী এখানে আমরা যদি লক্ষ্য করি একটি হচ্ছে পোং দণ্ড আর আরেকটি হচ্ছে পরাগধানী এই পোং দণ্ড এবং পরাগধানী যে টিস্যু দ্বারা যুক্ত আছে সেই অংশটিকে বলা হয় যোজক বা কানেকটিভ এখন আমাদের যেটা জানতে হবে যে এই যে পরাগধানী এই পরাগধানীর অভ্যন্তরে তৈরি হয় পরাগরেণু তো তার আগে আমার জানার চেষ্টা করতে হবে যে এই পরাগধানী হচ্ছে দুই রকমের হতে পারে এক রকম হতে পারে ডাই এই থিকা কথাটার মানে হচ্ছে এক একটি খণ্ড ডাইথিকাস মানে যে পরাগধানির দুটি খণ্ড আমরা যে পরাগানির চিত্রটি এঁকেছি সেটি হচ্ছে দুইটি খণ্ড এই পাশে একটি খণ্ড এই পাশে একটি খণ্ড অর্থাৎ যে সকল পরাগধানী দুটি খণ্ড থাকে সেটিকে বলা হয় ডাইথিকাস এবং যেটির একটি মাত্র খণ্ড থাকে যদি পরাগধানীটা এমন হয় যে একটি মাত্র খণ্ড নিয়ে গঠিত সেটিকে বলা হয় মনোথিকাস তো উল্লেখযোগ্য কথা হচ্ছে এই ডাইথিকাস পরাগধানীতে চারটি স্পোরঞ্জিয়াম তৈরি হয় অর্থাৎ প্রতিটা থিকা থেকে একটি করে এক জোড়া স্পোরাঞ্জিয়াম সৃষ্টি হয় এই কারণে যেটি ডাইথিকাস তার স্পোরঞ্জিয়ামের সংখ্যা হচ্ছে চারটি অর্থাৎ এটিকে বলা হয় তাকে টেট্রাসপোরঞ্জিয়েট একইভাবে যে ধানিতে থিকা একটি থাকে সেটিকে বলা হয় মনোথিকাস এবং তার এক জোড়া এরকমভাবে পুং রেণুস্থলী থাকে এই কারণে সেটিকে বলা হয়ে থাকে মনস্ফ থিকাস এবং এই যে এক জোড়া স্পোরাঞ্জিয়াম থাকে এই কারণে এটিকে বলা হয় বাই স্পোরাঞ্জিয়াট তো আমরা এই বিষয়টি আমরা জেনে নিলাম এবার আমরা মূল আলোচনাতে চলে যাই সেটা হচ্ছে একটি অপরিণত পরাগধানী থেকে পরাগধানী পূর্ণতা লাভ করে এবং সেই ক্ষেত্রে একটি পূর্ণ একটি পূর্ণাঙ্গ পরাগধানীর এই চারটি অংশ নিয়ে গঠিত হয় তো আমরা সময় স্বল্পতার জন্য ভিডিওটাকে ছোট করার জন্য আমরা ছবিগুলো এঁকে রেখেছি তোমরা এখানে এই ছবিটা যদি একটু খেয়াল করো তা তোমরা দেখতে পারবে এটি একটি পরাগধানীর গঠন বা এটি একটি পরাগধানীর লম্বচ্ছেদ এই লম্বচ্ছেদে মোট চারটি অঞ্চল রয়েছে এই যে বাইরের দিকে যে স্তরটা রয়েছে সেইটাকে বলা হয় এপিডামিস এই এপিডার্মিস হচ্ছে এক কোষ স্তর দিয়ে গঠিত এবং এর পরবর্তী যে স্তরটা রয়েছে সেটিকে বলা হয় এন্ডোথেসিয়াম সেটিও এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত এরপরে ভিতরের দিকে আরও একটা দীর্ঘ একটা স্তর আছে সেই তাকে বলা হয় মধ্যবর্তী স্তর এই মধ্যবর্তী স্তর হচ্ছে এক থেকে তিন কোষ স্তরের হয়ে থাকে এবং সর্বশেষ যে স্তরটি থাকে সেটি হচ্ছে প্যাপেটাম এই স্তরটি অত্যন্ত গুরুত্ব বহন করে তো আমরা এই অংশে সমস্ত স্তরগুলোকে একটু আলাদা করে দেখানোর চেষ্টা করেছি দেখো এই বাইরের যে স্তর এপি থেলিয়াম সরি বাইরের যে স্তরটি গঠন করেছে সেটিকে বলা হয় এপিডার্মিস এপিডার্মিসের কোষগুলো হচ্ছে চ্যাপ্টাকৃতির কোষ তারপরে ভিতরে যে কোষগুলো সেই কোষগুলো অপেক্ষা অপেক্ষাকৃত একটু ভিন্ন ধরনের কোষ এবং তারপরে যে কোষগুলো সেগুলো প্যারানকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত এই তিনটি স্তর বাইরের দিকে এপিডার্মিস তারপরের দিকে হচ্ছে এন্ডোথেসিয়াম তারপরে এই কয়েক স্তর বিশিষ্ট যে কোষের স্তর সেটি হচ্ছে মধ্যবর্তী স্তর এবং ভিতরের দিকে যে স্তরটি রয়েছে সেই স্তরটিকে বলা হয়ে থাকে ট্যাপেটাম এই ট্যাপেটামে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো হচ্ছে পিরামিড আকৃতির এখানে উল্লেখ করার মতো কথা হচ্ছে এখানে আরও দুই ধরনের কোষ রয়েছে যে কোষগুলোকে বলা হয় অ্যামিবয়েড কোষ এবং আরেক ধরনের কোষগুলোকে বলা হয় খরণকারী কোষ এই অ্যামিবয়েড কোষ থেকে এক ধরনের পদার্থ নিঃসৃত হয় যে পদার্থকে বলা হয় ক্যালেজ এক ধরনের এনজাইম এবং এই খরণকারী কোষ থেকে যে পদার্থ নিঃসৃত হয় সেটিকে বলা হয় স্পোরোপোলেনিন স্পোরোপোলেনিন এই দুটি পদার্থ এই পরাগ রেণুর যে বাইরের যে আবরণ আছে সেই আবরণ তৈরি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একইভাবে পরাগ রেণুর চারিদিকে কোনো কোনো ক্ষেত্রে পোলেন কীটো গঠিত হয় সেগুলো সৃষ্টিতেও কিন্তু এই অ্যামিবয়েড কোষ এবং খরণকারী কোষের ভূমিকা রয়েছে তো এই হচ্ছে মোটামুটি আমরা যেটা আলোচনা করলাম যে একটি পরাগ ধানের যদি আমরা লম্বচ্ছেদ করি প্রস্থচ্ছেদ যদি করি তাহলে এরকম আমরা দেখতে পারবো এই কয়েকটি চারটি স্তরের গঠন আমরা লক্ষ্য করব। এই ট্যাপেটাম কোষের আরও একটি অন্যতম কাজ হচ্ছে যে এই পরাগরেণুর পুষ্টি ধারণে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে আমরা আলোচনা করব যে এই পরাগধানিতে কীভাবে পরাগরেণু সৃষ্টি হয় একটি অপরিণত পরাগধানীর যে কোনো একটি কোষ আকার আকৃতিতে বেশি পুষ্টি লাভ করে আকার আকৃতিতে বড় হয় এবং সেই কোষটিকে বলা হয় আর্কি কোষ এই অপরিণত আর্কি কোষ বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে একটি হচ্ছে বাইরের দিকে দেয়াল কোষ আরেকটি হচ্ছে ভিতরের দিকে স্পোরোজেনাস কোষ তোমরা একটু খেয়াল করো এই প্রত্যেকটা কণে এরকম করে এক একটা আর্কি স্পুরিয়াল কোষ থেকে এরকম গঠন তৈরি হয়েছে সেই আর কোষ বিভাজিত হয়ে এই ভিতরের দিকে স্পোরোজেনাস কোষ এবং ভিতরের দিকে বাইরের দিকে এরকম দেয়াল কোষ তৈরি করে এই দেয়াল কোষ পরবর্তীতে বিভিন্নভাবে বিভাজিত হয়ে এই পরাগধানীর প্রাচীর গঠন করেছে আমরা শুধু এখন আলোচনা করব যে এই ভিতরের যে স্প্রোজেনাস কোষ আছে সেই স্পোরোজেনাস কোষ থেকে কিভাবে পরাগরেণু সৃষ্টি হয় তো এরপরে চলে আসো এই এসপোরোজেনাস কোষগুলো আরও পুষ্টি গ্রহণ করে ও কি করে ওই কোষগুলো পরবর্তীতে স্পোর মাতৃকোষে পরিণত হয় তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে এই কোষগুলো কিন্তু খুব কনজাস্টেড আছে এদের মধ্যে কোনো গ্যাপ নাই কিন্তু এর পরে এই যে কোষগুলো আরও একটু পুষ্টি লাভ করে এর ভিতর কিন্তু গ্যাপ সৃষ্টি হয়েছে এই কোষগুলোকে বলা হয় পড়াগ্রেনু মাতৃকোষ যখনই পরাগ্রেণু মাতৃকোষ অর্থাৎ এই কোষটি হচ্ছে ডিপ্লয়েড কোষ এই পরাগ্রেণু মাতৃকোষ থেকে পরবর্তীতে মিওসিস বিভাজনের মাধ্যমে এই সবগুলো জায়গায় একই রকম ঘটনা ঘটে আমি একই চিত্র দিয়ে বোঝানোর জন্য আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই পরাগ্রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি একসাথে চারটি কোষ গঠন করে সেই কোষগুলোকে বলা হয় পরাগ্রেণু চতুষ্টয় বা পরাগ্রেণু টেট্রাট এই পরাগ্রেণু টেট্রাটগুলো পরবর্তীতেই যে কোনো একটি টেট্রাট আলাদা হয়ে এক একটি হ্যাপলয় পরাগ্রেণু সৃষ্টি করে এখন এই পরাগ্রেণু এই যে টেট্রাটগুলো সৃষ্টি হয় এই টেট্রাটগুলো আবার বিভিন্ন রকমের হতে পারে যেমন এটা হতে পারে টেট্রাহেড্রাল যেটা হচ্ছে এরকমটা হতে পারে এই প্রকারের হতে পারে এই প্রকারটাকে বলা হয় টেট্রা হেড্রাল এরপরে হতে পারে এরকম ধরনের হতে পারে এটিকে বলা হয় থেকে এই ধরনের প্রকারকে বলা হয় আইসো বাইল্যাটেরাল এরপরে লিনিয়ার হতে পারে এরকম একটা পর একটা অবস্থান করতে পারে চারটা এটিকে বলা হয় আইসো বাইল্যাটেরাল এরপরে হতে পারে ডেকা সেট ডেকাটা সেট হচ্ছে এমন এর উপরের একটা থাকবে আর মাঝখানেটা এরকম গঠন তৈরি করবে এটি হচ্ছে ডেকাসেট আর এরপরে সর্বশেষ যেটা সেটি হচ্ছে টি শেপ হতে পারে সেটা হচ্ছে এমন তো এখানে উল্লেখ করার মতো কথা হচ্ছে আমাদের সব থেকে কমন যে প্রকারটি সেটি হচ্ছে এই টেট্রা হেড্রাল এই প্রত্যেকটা টেট্রাহেড্রাল থেকে যখন ওগুলো আলাদা হয়ে যায় তখন প্রত্যেকটা হ্যাপ্লয়েড পরাগরেণু সৃষ্টি হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই পরাগরেণুগুলো টেট্রাটগুলো আলাদা না হয়ে একসাথে অবস্থান করে ওগুলোকে তখন বলা হয়ে থাকে পোলেনিয়াম তা আমরা জানার চেষ্টা করলাম যে কিভাবে এই স্পোরোজেনাস টিস্যুতে থেকে কীভাবে একটা হ্যাপ্লয়েড পরাগরেণু সৃষ্টি হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস এই পর্যন্তই এর পরের ক্লাসে আমি এই যে পরাগ্রেণুর সৃষ্টি হলো এই পরাগ্রেণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তার পরবর্তী ক্লাসে আমি এই পরাগ্রেণু থেকে কীভাবে পোং ফাইট সৃষ্টি হয় সেই বিষয়গুলো আলোচনা করো আশা করি এই মাইক্রো জেনেসিসের পুরো ধাপটি আমি তিনটি ক্লাসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি আশা করি যে সবগুলো ক্লাসই তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং আমি আশাবাদী এই ক্লাসগুলো দেখলে তোমার নিশ্চয়ই অনেক কাজ হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই আশাবাদ রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি